মাগুরায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তির অধিকাংশই শিশু বিশ্বজার বিপরীতে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে অন্তত দুই শতাধিক শিশু অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের আর রোগীর স্বজনদের বিস্তর অভিযোগ চিকিৎসায় গাফিলতি ও ভোগান্তির বিশ্বজিৎ বাপির তথ্য ও আবির বিশ্বাসের ছবিতে প্রতিবেদন কয়েকদিন ধরে মাগুরায় শীতের তীব্রতা বেশি এতে শিশুরা ডায়রিয়া সর্দি কাশি ও শ্বাসতন্ত্রের নানা রোগে আক্রান্ত হচ্ছে বাড়ছে সদর হাসপাতালের ওয়ার্ডের ভর্তি সংখ্যা বিশ সজ্জার বিপরীতে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে অন্তত দুই শতাধিক শিশু এ অবস্থায় সেবা দিতে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের আর সেবা নিয়ে গাফলতি ও ভোগান্তির অভিযোগ স্বজনদের নাতিনের পাতলা পায়খানা বঙি ঠান্ডা কাশি নিয়ে ভর্তি হয়েছি ভর্তি করার পরে প্রথমে স্যালাইন চলিছে সুস্থ নিয়ে এক সপ্তাহ বাচ্চার একভাবে পায়খানা হয়েই যাচ্ছে ডাক্তার দেখা পায় তারপরে নার্সদের ডাকতে গেলে ওরা আছে মনে করেন গরম দিয়ে কথা বলতেছে নার্সের কাছে গেলে নার্স দুর্ব্যবহার করতে ব্যবহারটা আসলে নার্সের মতো না চার তেলে থেকে আমাকে তিন তেলে নামাইছে আমার রোগীর কাছে তো যাইবো কিন্তু ডাক্তার দেখান তো দেখি নাই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রয়োজনীয় জনবল না থাকায় হঠাৎ রোগীর চাপ বাড়ায় সেবা প্রদানে বিঘ্ন ঘটছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তারা দেড়শো শিশু রোগীর চিকিৎসা একজন কনসালটেন্ট এবং সাথে আমাদের যে মেডিকেল অফিসার একজন আছে তাকে নিয়ে এই তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তারপরেও যে রোগীই থাকুক না কেন আমরা সমস্ত রোগীর চিকিৎসা আমাদের এই স্বল্প জনবল দিয়ে আমরা দিয়ে যাচ্ছি দিনে যখন রোদ আসে এক ঘন্টা দুই ঘন্টা সূর্যের আলোতে রাখবেন এতে দুইটা কাজ হবে একটা হচ্ছে বাচ্চা কিছু গরম হয় দুই নম্বর কথা খুব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা প্রচুর ভিটামিন ডি তৈরি হয় এই ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আড়াইশো শয্যার মাগুরা সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন সাতশো থেকে আটশো রোগী চিকিৎসা নিচ্ছে এর মধ্যে শিশু রোগী অর্ধেকের বেশি সময় সংবাদ মাগুরা